রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা বড়াই অহংকার করছিল বলল, হে শোয়েব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদের আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমাদের আমাদের জাতিতে ফিরে আসতে হবে। সে বলল, যদি আমরা ইচ্ছুক না হই তাহলেও কি তাই হবে? সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি তাহলে আমরা পরিষ্কারভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করব। আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে আসব। হ্যাঁ, আমাদের মালিক যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে এটা ভিন্ন কথা। অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর উপর ছেয়ে আছে। আমরা একান্তভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করি এবং আমরা বলি, হে আমাদের মালিক, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক একটা ফয়সলা করে দাও, কারণ তুমি হচ্ছ সর্বোত্তম ফয়সলাকারী। তার জাতির নেতৃস্থানীয় লোক যারা আল্লাহ তাআলার নবীকে অস্বীকার করেছে তারা সে জাতির সাধারণ মানুষদের বলল, তোমরা যদি শোয়েবের অনুসরণ করো তাহলে তোমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে। নবীর কথা অমান্য করার কারণে একটা প্রচন্ড ভূকম্পন এসে তাদের নির্মমভাবে আঘাত করল, আর দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকল। যারা শোয়েবকে অমান্য করল তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল মনে হয়েছে এখানে কোনোদিন কেউ বসবাসই করেনি। বস্তুত তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শোয়েবকে অস্বীকার করেছে। এরপর সে শোয়েব তাদের কাছ থেকে চলে গেল। যাবার সময় সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম এবং আমি আন্তরিকভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। আমি কেন এমন সব মানুষের জন্য আফসোস করব যারা আল্লাহকেই অস্বীকার করে? আমি কোন জনপদে কোন নবী পাঠিয়েছি অথচ সেই জনপদে মানুষদের অভাব ও কষ্ট দিয়ে আক্রান্ত করিনি, এমনটি কখনো হয়নি। আশা করা গিয়েছিল এর ফলে তারা আল্লাহ তাআলার কাছে বিনয়াবনত হবে। অতঃপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থার দ্বারা বদলে দিয়েছি। এমনকি যখন তারা আমার নিয়ামত দ্বারা প্রাচুর্য লাভ করল তখন তারা আমাকেই ভুলে বসল এবং বলল, সচ্ছলতা ও অসচ্ছলতা তো আমাদের পূর্বপুরুষদের উপর এসেছে, অতঃপর আমি তাদের এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম যে তারা টেরও পেল না। অথচ যদি সেই জনপদের মানুষগুলো আল্লাহ তাআলার উপর ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে ভয় করত তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম, কিন্তু তা না করে তারা আমার নবীকেই মিথ্যা প্রতিপন্ন করল। সুতরাং তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম। এ লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে? তারা মনে করে নিয়েছে আমার আজাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে? অথবা তারা কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আজাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না যখন তারা খেল তামাশায় মত্ত থাকবে? কিংবা তারা কি আল্লাহ তাআলার কলা কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে? অথচ আল্লাহ তাআলার কলা কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিন্ত হতে পারে না। আগের লোকদের চলে যাওয়ার পর তাদের জায়গায় যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে তাদের কি এ বিষয়টি কখনো হেদায়েতের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে যে কোনো সময় তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করতে পারি এবং এমনভাবে তাদের দিলের উপর মোহর মেরে দিতে পারি যে তারা সত্যের ডাক শুনতেই পাবে না? এই যে জনপদসমূহ যাদের কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি তাদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ নিয়ে রসুলরা এসেছিল, কিন্তু তারা যে বিষয়টি এর আগে অস্বীকার করেছিল তার উপর ঈমান আনল না, আর এভাবেই আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফেরদের অন্তরে মোহর মেরে দেন। আমি এদের বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাইনি, বরং এদের অধিকাংশকেই আমি বড় বড় অপরাধে অপরাধী পেয়েছি। এদের ধ্বংসের পর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারাও আমার হেদায়তের সাথে বাড়াবাড়ি করেছে। আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে। মুসা বলল, হে ফেরাউন, আমি অবশ্যই সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসুল, এটা নিশ্চিত। আমি আল্লাহ তাআলা সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমি অবশ্যই তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি, অতএব তুমি বনী ইসরায়েলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল,
তুমি যদি সত্যি তেমন কোন নিদর্শন এনে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে তার সামনে নিয়ে এসো। অতঃপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল, সাথে সাথেই তার প্রকাশ্য একটি অজগরে পরিণত হয়ে গেল। অতঃপর সে বগল থেকে তার হাত বের করল, সাথে সাথে তা উৎসাহী দর্শকদের জন্য চমকাতে লাগলো। অবস্থা দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল, এ তো দেখছি আসলেই একজন সুদক্ষ জাদুকর। আসলে এ ব্যক্তি তোমাদের সবাইকে তোমাদের নিজেদের দেশ থেকেই বের করে দিতে চায়, এ পরিস্থিতিতে তোমরা কি করবে ভাবছ? অতঃপর তারা ফেরাউনকে বলল, আপাতত তাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য এমনি থাকতে দাও এবং এ সুযোগে তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও, যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে। সিদ্ধান্ত মোতাবেক জাদুকররা যখন ফেরাউনের কাছে এল তখন তারা বলল, আমরা যদি আজ মুসার মোকাবেলায় বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে তো? সে বলল, হ্যাঁ তা তো অবশ্যই, তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম। অতঃপর তারা তাদের জাদুর বাণ নিক্ষেপ করে মানুষদের দৃষ্টি শক্তির উপর জাদু করে ফেলল, এতে করে তারা মানুষদের ভীত আতঙ্কিত করে তুলল। তারা সেদিন সত্যি সত্যিই বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল। অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠালাম এবং তাকে বললাম, এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হবার সাথে সাথেই তা জাদুকরদের অলিক বানোয়াটগুলোকে গ্রাস করে ফেলল। অতঃপর সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হল। সেখানে তারা সবাই পরাভূত হল এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল। অতঃপর সত্যের সামনে জাদুকরদের অবনত করে দেয়া হল। তারা সবাই সমস্বরে বলে উঠল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ইমান আনলাম, যিনি মুসা ও হারুনের মালিক। ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ইমান আনলে? আসলে আমি বুঝতে পারলাম এ ছিল তোমাদের নিশ্চিত একটা ষড়যন্ত্র, এ নগরে বসেই তোমরা তা পাকিয়েছ যাতে করে তার অধিবাসীদের তোমরা সেখান থেকে বের করে দিতে পারো। অচিরেই তোমরা এই বিদ্রোহের পরিণাম জানতে পারবে। আমি তোমাদের একদিকের হাত ও অন্যদিকের পাগুলো কেটে ফেলব, এরপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াব। তারা বলল, আমরা তো একদিন আমাদের মালিকের কাছে ফিরে যাবই, তাই আমরা তোমার শাস্তির পরোয়া করি না। তুমি আমাদের কাছ থেকে এই কারণেই এই প্রতিশোধ নিচ্ছ যে আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা তার উপর ইমান এনেছি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আমাদের মালিক, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও। ফেরাউনের জাতির সর্দাররা তাকে বলল, তুমি কি মুসা ও তার দলবলকে এই জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনিই ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে ও তোমার দেবতাদের এভাবে বর্জন করেই চলবে? সে বলল, না তা কখনো হবে না, আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করে ফেলব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব, নিঃসন্দেহে আমি তাদের উপর বিপুল ক্ষমতায় ক্ষমতাবান। মুসা এবার তার জাতিকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, মনে রেখো অবশ্যই এ জমিন হচ্ছে আল্লাহ তাআলার, তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই এ জমিনের ক্ষমতা দান করেন। চূড়ান্ত সাফল্য তাদের জন্যই যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তারা মুসাকে বলল, তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছিলাম আর এখন তুমি আমাদের কাছে আসার পরও আমরা একইভাবে নির্যাতিত হচ্ছি, এর কি কোনো শেষ হবে না? মুসা বলল, হ্যাঁ হবে, খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের মালিক তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তার স্থলাভিষিক্ত করবেন, অতঃপর আল্লাহ তাআলা দেখবেন তোমরা কি করো। ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ফেরাউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম, সম্ভবত তারা কিছুটা হলেও বুঝতে পারবে। যখন তাদের উপর ভালো সময় আসত তখন তারা বলত, এ তো ছিল আমাদের নিজেদেরই পাওনা, আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসত তখন নিজেদের দুর্ভাগ্যের ভার তারা মুসা এবং তার সঙ্গী সাথীদের উপরই আরোপ করত। হ্যাঁ তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই এ সম্পর্কে অবহিত নয়। তারা মুসাকে আরো বলল, আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনই নিয়ে আসো না কেন,
আমরা কখনো তোমার উপর ঈমান আনব না। এ ধৃষ্টতার জন্য অতঃপর আমি তাদের উপর ঝড় তুফান দিলাম, পঙ্গপাল পাঠালাম, উকুন ছড়ালাম, ব্যাঙ ছেড়ে দিলাম ও রক্তপাতজনিত বিপর্যয় নাজিল করলাম। এর সব কয়টি তাদের কাছে এসেছিল আমার এক একটা সুস্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতেই থাকল। আসলেই তারা ছিল একটি অপরাধী জাতি। যখনই তাদের উপর কোনো বিপর্যয় আসত তখন তারা বলত, হে মুসা, তোমার প্রতি প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতি মতো তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া করো, যদি এবারের মতো আমাদের উপর থেকে এ বিপদ দূর করে দাও তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং বনি ইসরায়েলদেরও তোমার সাথে যেতে দেব। অতঃপর যখনই তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য, যে সময়টুকু সেজন্য নির্ধারিত ছিল, সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম, তখন সাথে সাথে তারা ওয়াদা ভঙ্গ করে ফেলত। অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম, তাদের আমি অতল সাগরে ডুবিয়ে দিলাম, কেননা তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং আমার এ শাস্তি থেকে তারা উদাসীন হয়ে গিয়েছিল। এবার আমি তাদের সত্যি সত্যি ক্ষমতার আসনে বসিয়ে দিলাম। এতদিন যাদের দুর্বল করে রাখা হয়েছিল তাদের আমি এ রাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়টি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। এভাবেই বনি ইসরায়েলের উপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণবাণী সত্যে পরিণত হল, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল আমি সবকিছুই ধ্বংস করে দিলাম। ফেরাউনকে ডুবিয়ে দিয়ে আমি বনি ইসরায়েলদের সমুদ্র পার করে দিয়েছি। অতঃপর সমুদ্রের এপারে তারা এমন একটি জাতির কাছে এসে পৌঁছল যারা সব সময় তাদের মূর্তিকে পূজা দেওয়ার জন্য বসে থাকত। এদের দেখে বনি ইসরায়েলের লোকেরা বলল, হে মুসা, তুমি আমাদের জন্য এ ধরনের একটি দেবতা বানিয়ে দাও যেমন এদের দেবতা রয়েছে। একথা শুনে সে তাদের বলল, তোমরা হচ্ছ আসলেই এক মূর্খ জাতি। এ লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেয়া হবে এবং এরা যা করছে তাও সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। মুসা আরো বলল, আমি কি তোমাদের জন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য একজন মাবুদ তালাশ করতে যাব? অথচ এই আল্লাহ তাআলাই তোমাদের দুনিয়ার সবকিছুর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তাছাড়া তোমাদের সে সময়ের কথা স্মরণ করা উচিত যখন আমি তোমাদের ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম। তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত। এতে তোমাদের জন্য তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এক মহা পরীক্ষা নিহিত ছিল। মুসাকে আমার কাছে ডাকার জন্য আমি 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম, পরে তাতে আরো 10 মিলিয়ে তাকে পূর্ণ করেছি। এভাবেই তার জন্য তার মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেল। যাত্রার প্রাক্কালে মুসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার লোকদের মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের প্রয়োজনীয় সংশোধন করবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। যখন মুসা আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার মালিক তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার মালিক, আমাকে তোমার কুদরত দেখাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, না, তুমি কখনো আমাকে দেখতে পাবে না, তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো, যদি আমার নূর দেখার পর পাহাড়টি স্বস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে। অতঃপর যখন তার মালিক পাহাড়ের উপর স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, সাথে সাথেই মুসা বেহুশ হয়ে গেল। পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল তখন সে বলল, মহাপবিত্রতা তোমার, হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি আর তোমার উপর ঈমান আনায়নকারীদের মধ্যে আমি হতে চাই প্রথম। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়ত ও আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি, অতএব আমি তোমাকে হেদায়েতের যা কিছু বাণী দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ করো এবং এজন্য তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। এই ফলকের মধ্যে আমি তার জন্য সর্ববিষয়ের উপদেশমালা ও সবকিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম, অতএব একে শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমার জাতির লোকদের বলো তারা যেন এর উৎকৃষ্ট অংশ গ্রহণ করে।
অচিরেই আমি তোমাদের সেসব ধ্বংসপ্রাপ্ত বিদ্রোহীদের আস্তানা দেখাব। অচিরেই আমি সেসব মানুষদের দৃষ্টি আমার এসব নিদর্শন থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দেব, যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায়। আসলে এ লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়টি চিহ্ন দেখতে পায়, তবু তারা তার উপর ইমান আনবে না। যদি তারা সঠিক পথ দেখতেও পায়, তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না। যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায়, তাহলে তাকেই অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে। এটা এ কারণে যে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, আর এই আজাব থেকেও তারা ছিল উদাসীন। যারা আমার আয়াতসমূহ ও পরকালে আমার সামনাসামনি হওয়ার বিষয়কে অস্বীকার করবে, তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে যাবে, আর তারা এই দুনিয়ায় যা কিছু করবে তাদের তেমনি প্রতিফল দেয়া হবে। মুসার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলঙ্কার দিয়ে একটি গোবাছুর বানিয়ে দিল। তা ছিল জীবনবিহীন একটি দেহ, যার আওয়াজ ছিল শুধু গরুর হাম্বারম। এ লোকেরা কি দেখতে পায় না যে সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না, না সেটি তাদের কোনো পথের দিশা দেয়? কিন্তু এ সত্ত্বেও তারা সেটিকে মাবুদ বলে গ্রহণ করল। তারা ছিল আসলেই জালেম। অতঃপর যখন তারা অনুতপ্ত হল এবং নিজেরা এটা দেখতে পেল যে তারা আসলেই গোমরা হয়ে গেছে, তখন তারা বলল, আমাদের মালিক যদি আমাদের উপর দয়া না করেন এবং গোবাছুরকে মাবুদ বানানোর জন্য যদি তিনি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাব। কিছুদিন পর মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনদের কাছে ফিরে এল, তখন সে এসব কথা শুনে বলল, আমার তোর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজই না করেছ! তোমরা কি তোমাদের মালিকের কাছ থেকে কোনো পরিষ্কার আদেশ আসার আগেই তোমাদের মালিকের আদেশের ব্যাপারে তাড়াহুড়া শুরু করলে? রাগে ক্ষোভে সে ফলকগুলো ফেলে দিল এবং তার ভাইয়ের মাথার চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনল। মুসাকে লক্ষ্য করে সে বলল, হে আমার মায়ের ছেলে সহোদর ভাই, এ জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল। তারা এক পর্যায়ে আমাকে তো মেরেই ফেলতে চেয়েছিল। তুমি আমার সাথে এমন কোনো আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করে, আর তুমি আমাকে কখনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। সে মুসা বলল, হে আমার মালিক, আমাকে ও আমার ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও, তুমি সবচেয়ে বড় দয়াবান। আল্লাহ তাআলা মুসাকে বললেন, হ্যাঁ, যেসব লোক গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে, অচিরেই তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে, আর দুনিয়ার জীবনেও তাদের উপর আসবে অপমান এবং লাঞ্ছনা। আল্লাহ তাআলার নামে মিথ্যা কথা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। যেসব লোক অন্যায় কাজ করেছে, এরপর তারা তওবা করেছে এবং যথাযথ ইমান এনেছে, নিশ্চয়ই এ যথার্থ তওবার পর তোমার মালিক ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে তাদের সাথে আচরণ করবেন। পরে যখন মুসার ক্রোধ কিছুটা প্রশমিত হল, তখন সে তাওরাতের ফলকগুলো তুলে নিল। তার পাতায় হেদায়েত ও রহমত সম্বলিত কথাবার্তা লিখিত ছিল এমন সব লোকের জন্য যারা তাদের মালিককে ভয় করে। মুসা তার সম্প্রদায়ের মধ্যে থেকে এবার 70 জন লোককে আমার প্রতিশ্রুতির সময়ে সমবেত হবার জন্য বাছাই করে নিল। তখন এক প্রচণ্ড ভূকম্পন এসে তাদের আক্রমণ করল। মুসা বলল, হে আমার মালিক, তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে। আজ আমাদের মধ্যেকার কয়েকটি নির্বোধ মানুষ যে আচরণ করেছে, তার জন্য তুমি কি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে? অথচ এ ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। এ পরীক্ষা দিয়ে যাকে চাও তাকে তুমি বিপদগামী করো, আবার যাকে চাও তাকে সঠিক পথও তো দেখাও। তুমি হচ্ছে আমাদের অভিভাবক, অতএব তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের উপর তুমি দয়া করো, কেননা তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার। তুমি আমাদের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ লিখে দাও, হেদায়েতের জন্য আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই, আর আমার দয়া তো আসমান জমিনের সব কয়টি জিনিসকেই পরিবেষ্টন করে রেখেছে। আমি অবশ্যই তা লিখে দেব এমন লোকদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা যাকাত আদায় করে, সর্বোপরি যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, যারা এই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে, যার উল্লেখ তাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলেও তারা দেখতে পায়।
যে নবী তাদের ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বিরত রাখে যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে তাদের ঘাট থেকে মানুষের গোলামীর যে বোঝা ছিল তা সে নামিয়ে দেয় এবং মানুষের চাপানো যেসব বন্ধন তাদের গলার উপর ঝুলানো ছিল তা সে খুলে ফেলে অতএব যারা তাঁর উপর ঈমান আনে যারা তাকে সাহায্য সহযোগিতা করে সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো পাঠানো হয়েছে তার অনুসরণ করে তারাই হচ্ছে সফল কাম হে মুহাম্মদ তুমি বলো হে মানুষ আমি তোমাদের সবার কাছে আল্লাহ তাআলার রসূল হিসেবে এসেছি আল্লাহ তাআলা আকাশমণ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান অতএব তোমরা সেই মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনো তার বার্তাবাহক নিরক্ষর রসূলের উপরও তোমরা ঈমান আনো যে রসূল নিজেও আল্লাহ তাআলা ও তাঁর বাণীতে বিশ্বাস করে এবং তোমরা তাকে অনুসরণ করো আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পাবে মুসার জাতির মধ্যে এমন ধরনের কিছু লোকও আছে যারা অন্যদের সত্যের পথ দেখায় এবং নিজেরাও অনুরূপ ইনসাফ করে আমি তাদের বারোটি গোত্রে ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি মুসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন আমি মুসার প্রতি ওহী পাঠালাম তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো অতঃপর তা থেকে বারোটি ঝর্ণাধারা উদ্ভূত হল প্রত্যেক দল তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল আমি তাদের উপর মেঘের ছায়াও বিস্তার করে দিলাম তাদের কাছে মান ও সালওয়া নামক এক উৎকৃষ্ট খাবার পাঠালাম তাদের আমি এও বললাম তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে সে সময় কথাও স্মরণ করো যখন তাদের বলা হয়েছিল তোমরা এই জনপদে গিয়ে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও তোমরা আহার করো এবং বলো হে মালিক আমরা তোমার কাছে ক্ষমা চাই আর যখনই সেই জনপদের দ্বার পথ দিয়ে ভেতরে প্রবেশ করবে তখন সজদাবনত অবস্থায় প্রবেশ করবে আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব আমি উত্তম লোকদের সব সময় কিছু অতিরিক্ত দান করি কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল তাই আমিও তাদের এ জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আজাব পাঠালাম তাদের কাছ থেকে সেই জনপদের কথা জিজ্ঞেস করো যা ছিল সাগরের পাড়ে অবস্থিত যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ তাআলার বেঁধে দেয়া সীমা লঙ্ঘন করত আসলে শনিবারই সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন তা আসত না বস্তুত তাদের অবাধ্যতার কারণেই আমি তাদের অনুরূপ পরীক্ষা নিচ্ছিলাম আরো স্মরণ করো যখন তাদের একদল লোক এও বলছিল তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তারা ধ্বংস করতে যাচ্ছেন অথবা গুনাহের জন্য আল্লাহ তারা যাদের কঠোর শাস্তি দিতে যাচ্ছেন তারা বলল এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের একটা ওজর পেশ করা যে আমরা উপদেশ দিয়েছি এবং হতে পারে তারা এর ফলে সাবধান হবে অতঃপর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল তা তারা সম্পূর্ণ ভুলে গেল তখন আমি সে দল থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা নিজেরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকত আর কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করলাম তাদের যারা জুলুম করেছে তাদের নিজেদের গুনার জন্য আমি তাদের আজাব দিয়েছিলাম তাদের যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল যখন তারা তা ধৃষ্টতার সাথে করে যাচ্ছিল তখন আমি তাদের বললাম এবার তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও স্মরণ করো যখন তোমার মালিক ইহুদিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন তিনি কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের শক্তিধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে একথা নিশ্চিত তোমার মালিক যেমন সত্য শাস্তি দান করেন তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি তাদের মধ্যে কিছু নেককার মানুষ ছিল আবার তাদের কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা দিয়েছি এ আশায় যে হয়তো তারা কখনো হেদায়তের পথে প্রত্যাবর্তন করবে কিন্তু তাদের অযোগ্য উত্তরসূরীরা একের পর এক জমিনে তুচ্ছ উত্তরাধিকারী হল তারা স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কিতাবেরও উত্তরাধিকারী হয়ে পড়ে তারা এ দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নেয় অপরদিকে মূর্খের মতো বলতে থাকে
আমাদের শেষ বিচারের দিন মাফ করে দেয়া হবে। কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে, তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয়। অথচ তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কিতাবের এ প্রতিশ্রুতি কি নেওয়া হয়নি যে তারা আল্লাহ তাআলা সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? আল্লাহ তাআলার সেই কিতাবে যা আছে তা তো তারা নিজেরা বহুবার অধ্যয়ন করেছে। আর পরকালীন আবাস, হ্যাঁ, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তো তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি এ বিষয়টি অনুধাবন করো না? অপরদিকে যারা আল্লাহর কিতাবকে কঠোরভাবে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তারা যেন জেনে রাখে আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। যখন আমি তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম, মনে হচ্ছিল তা যেন একটি ছায়া, তারা তো ধরেই নিয়েছিল তা বুঝি এখনই তাদের উপর পড়ে যাবে। আমি তাদের বললাম, তোমাদের আমি হেদায়েত সম্বলিত যে কিতাব দিয়েছি তা কঠোরভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা বারবার স্মরণ করো। এর ফলে আশা করা যায় তোমরা বেঁচে থাকতে পারবে। তোমরা স্মরণ করো যখন তোমাদের মালিক আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের ওপর এ মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে আমি কি তোমাদের মালিক নই? তারা সবাই বলল, হ্যাঁ নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল যেন কিয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম, কিংবা একথা যেন না বলো যে আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপদাদার আগে করেছে আর আমরা তো ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিল পন্থীদের কার্যক্রমের জন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত সমূহ তাদের কাছে খোলাখুলি বর্ণনা করি এ আশায় যে এরা সোজা পথে ফিরে আসবে। হে মুহাম্মদ, তুমি তাদের কাছে এমন একটি মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমি নবীর মাধ্যমে আমার আয়াতসমূহ নাজিল করেছিলাম, কিন্তু সে পরে আমার আয়াত থেকে বিচ্যুত হয়ে পড়ে, অতঃপর শয়তান তার পিছু নেয় এবং সে সম্পূর্ণ গোমরা লোকদের দলভুক্ত হয়ে পড়ে। অথচ আমি চাইলে তাকে এই আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং পার্থিব কামনা বাসনার অনুসরণ করে। অতঃপর তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো, যদি তুমি তাকে দৌড়াতে থাকো তবু সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে। এ কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও, হয়তোবা তারা চিন্তা গবেষণা করবে। যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শনসমূহ মিথ্যা সাব্যস্ত করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে, তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত হবে, আবার যাকে তিনি গোমরাহ করেন তারা হয়ে পড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত। বস্তুত বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্য পয়দা করেছি, তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না, তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না, আবার তাদের কাছে শোনার মতো কান আছে কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের চাইতেও এরা বেশি বিভ্রান্ত। এসব লোকেরা দারুণ উদাসীন। আল্লাহ তাআলার জন্যই যাবতীয় সুন্দর নামসমূহ নিবেদিত রয়েছে, অতএব তোমরা সেসব ভালো নামই তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নামে বিকৃতি ঘটায়। যা কিছু তারা দুনিয়া জীবনে করে এসেছে অচিরেই তার যথাযথ ফল তারা পাবে। আমি যাদের সৃষ্টি করেছি সে মানুষ ও জিনদের মাঝে আবার এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সে মতে নিজেরাও নিজেদের জীবনে ইনসাফ কায়েম করে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ক্রমে ক্রমে আমি তাদের এমনভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব তারা তা টেরও পাবে না। আমি তাদের বিদ্রোহের জন্য অবকাশ দিয়ে রাখব এবং এ ব্যাপারে আমার কৌশল অত্যন্ত শক্ত। তারা কি কখনো চিন্তা করে দেখে না যে তাদের সাথী মুহাম্মদ কোন পাগল নয়, সে তো হচ্ছে আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তারা কি আসমান সমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি এবং এর প্রতিও তাদের অবস্থানের মেয়াদ হয়তো নিকটবর্তী হয়ে এসেছে? এরপর আর কোন কথা আছে যা বললে এরা ঈমান আনবে?
আল্লাহ তাআলা যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহ তাআলা তো তাদের সবাইকেই তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন। তারা তোমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, এ দিনটি কখন সংঘটিত হবে? তুমি তাদের বলো, এ জ্ঞান তো আমার মালিকের কাছেই রয়েছে, এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না। আকাশমণ্ডল ও জমিনের জন্য সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা, এটি তোমাদের উপর পতিত হবে একান্ত আকস্মিকভাবেই। তারা প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি বিষয়টি সম্পর্কে সবকিছু জানো। তাদের বলো, কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই এ সত্যটুকু জানে না। তুমি আরো বলো, আমার নিজের ভালো মন্দের মালিকও তো আমি নই, তবে আল্লাহ তাআলা যা চান তাই হয়। যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি নিজের জন্য সে জ্ঞানের জোরে অনেক ফায়দাই হাসিল করে নিতে পারতাম এবং এ কারণে কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো শুধু একজন নবী, জাহান্নামে সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী মাত্র, শুধু সে জাতির জন্য যারা আমার উপর ঈমান আনে। তিনিই সেই আল্লাহ তাআলা যিনি তোমাদের একটি প্রাণ থেকে পয়দা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন, যেন তার জুড়ির কাছে গিয়ে সে পরম শান্তি লাভ করতে পারে। অতঃপর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজনের জন্য ঢেকে দিল, তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করল এবং প্রথম দিকে সে এ নিয়েই চলাফেরা করল। পরে যখন সে গর্ভের কারণে ওজনে ভারী হয়ে এল, তখন তারা পুরুষ মহিলা উভয়ই তাদের মালিককে ডেকে বলল, হে আল্লাহ তাআলা, যদি তুমি আমাদের একটি সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান করো তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞতা আদায় করব। পরে সত্যিই যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত সন্তান দান করলেন, তখন তারা যা কিছু সন্তানের আকারে আল্লাহর পক্ষ থেকে তাদের দেয়া হয়েছে সে ব্যাপারেই অন্যদের শরীক বানিয়ে নিল। আল্লাহ তাআলা তাদের শরীক বানানো থেকে অনেক পবিত্র। এরা কি আল্লাহ তাআলার সাথে এমন কিছুকে শরীক মনে করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদের নিজেদেরই সৃষ্টি করা হয়? তারা তাদের কাউকে কোনো রকম সাহায্য করতে সক্ষম নয় এবং তারা নিজেদেরও কোনো রকম সাহায্য করতে পারে না। তোমরা যদি এ মূর্খ লোকদের হেদায়েতের পথের দিকে আহ্বান করো তারা তোমাদের কথা শুনবে না, তাই তোমরা তাদের হেদায়েতের পথে ডাকো কিংবা চুপ করে থাকো, উভয়টাই তোমাদের জন্য সমান কথা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের সাহায্যের জন্য ডাকো তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা, তোমরা তাদের ডেকেই দেখো না। তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেয়া। তাদের কি কোনো পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে, অথবা তাদের কি কোনো ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সবকিছু ধরতে পারে, কিংবা তাদের কোনো চোখ আছে যা দিয়ে তারা সবকিছু দেখতে পারে, কিংবা আছে তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে? তুমি বলো, তোমরা ডাকো তোমাদের শরীকদের, এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করার সময় আমাকে কোনো অবকাশও দিও না। তুমি তাদের বলো, নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন, তিনি হামেশাই ভালো লোকদের অভিভাবকত্ব করেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়, এমনকি তারা নিজেদেরও কোনো রকম সাহায্য করতে পারে না। তোমরা যদি কখনো তাদের হেদায়েতের পথে আসার আহ্বান জানাও তবে তারা শুনতেই পাবে না। কথা বলার সময় যদিও তুমি দেখছো তারা তোমার দিকেই চেয়ে আছে, কিন্তু এরা সত্য দেখতেই পায় না। হে মুহাম্মদ, এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চলো। কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে সাথে সাথেই তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, অবশ্যই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা স্পর্শ করে তবে তারা সাথে সাথেই আত্মসচেতন হয়ে পড়ে, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথে টেনে নিয়ে যেতে চায়, অতঃপর তারা চেষ্টার কোনো ত্রুটি করে না। আবার যখন তুমি কিছুদিন তাদের কাছে কোনো আয়াত এনে হাজির না করো তখন তারা বলে, ভালো হতো যদি তুমি নিজেই তেমন কিছু বেছে না নিতে। তুমি বলো, আমি তো তাই অনুসরণ করি যা আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয়। আরে কোরআন হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, যারা ঈমান এনেছে এ কিতাব
তাদের জন্য হেদায়েত ও রহমত। যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ থাকো। আশা করা যায় এর ফলে তোমাদের উপর দয়া করা হবে। হে নবী, তোমার মালিককে স্মরণ করো মনে মনে, সকাল সন্ধ্যায় সবিনয়ে এবং সশঙ্ক চিত্তে। অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়েও তাকে তুমি স্মরণ করো, কখনো তার স্মরণ থেকে গাফেল হয়ো না। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে, এটা ওয়াজ। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না, তারা তার তাসবিহ করে এবং তার সামনে সাজদা করে। সূরা আল আনফাল। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে মুহাম্মদ, লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে আল্লাহ তাআলার হুকুম জানতে চাচ্ছে। তুমি তাদের বলো, এ অতিরিক্ত সম্পদ হচ্ছে মূলত আল্লাহ তাআলার জন্য এবং তার রসুলের জন্য। অতএব এ ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এ নির্দেশের আলোকে নিজেদের মধ্যেকার সম্পর্ক সংশোধন করে নাও। আল্লাহ তাআলা এবং তার রসুলের আনুগত্য করো যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো। মোমেন তো হচ্ছে সে সব লোক যাদের আল্লাহ তাআলাকে স্মরণ করানো হলে তাদের হৃদয় কম্পিত হয়ে ওঠে এবং যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা সব সময় তাদের মালিকের উপর নির্ভর করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, মূলত এ গুণসম্পন্ন লোকেরাই হচ্ছে সত্যিকার মুমিন। তাদের মালিকের কাছে তাদের জন্য বিপুল মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে। সেভাবেই তোমাদের বের হওয়া উচিত ছিল, যেভাবে তোমার মালিক তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন। অথচ মুমিনদের একদল লোক তো এ কাজ তখন পছন্দই করেনি। সত্য তোমার কাছে প্রকাশিত হওয়ার পরও এরা তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে। মনে হচ্ছিল তারা যেন দেখতে পাচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকেই তাদের ঠেলে দেওয়া হচ্ছে। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে, তোমরা তখন চাচ্ছিলে দুর্বল ও নিরস্ত্র দলটি তোমাদের করায়ত্ত হোক। অথচ আল্লাহ তাআলা স্বীয় কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং এর মাঝ দিয়ে তিনি কাফেরদের শেকড় কেটে তাদের নির্মূল করে দিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল সত্য যেন তার সত্য রূপ নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে এবং বাতিল যাতে করে বাতিলের মতোই নির্মূল হয়ে যেতে পারে, যদিও পাপিষ্ঠরা এতে অসন্তুষ্ট হয়। আরো স্মরণ করো, যখন তোমরা তোমাদের মালিকের কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ পেশ করছিলে আল্লাহ তাআলা তোমাদের ফরিয়াদ কবুল করেছিলেন এবং বলেছিলেন, হ্যাঁ, আমি তোমাদের এ যুদ্ধের ময়দানে পরপর 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করার উদ্দেশ্যেই এটা বলেছিলেন, নতুবা আসল সাহায্য তো আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। আরো স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন এবং তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন, উদ্দেশ্য ছিল এ পানি দ্বারা তিনি তোমাদের ধুয়ে পাক সাফ করবেন, তোমাদের মন থেকে শয়তানের অপবিত্রতা দূর করবেন, তোমাদের মনে সাহস বৃদ্ধি করবেন, সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করবেন। তাও স্মরণ করো, যখন তোমার মালিক ফেরেশতাদের কাছে ওহি পাঠিয়ে বললেন, আমি তোমাদের সাথেই আছি, অতএব তোমরা মুমিনদের সাহস দাও, তাদের কদম অবিচল রাখো, অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করব, অতএব তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো। এ কাজটা এ কারণে করা প্রয়োজন, এরা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধে মোকাবেলায় নেমেছে, আর যারাই এভাবে আল্লাহ তাআলা ও তার রসুলের বিরোধিতা করে তাদের জানা উচিত আল্লাহ তাআলা তাদের কঠোর আযাব দেবেন। হে কাফেররা, এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা, এবার ভালো করে তোমরা স্বাদ গ্রহণ করতে থাকো। কাফেরদের জন্য দোজখের ভয়াবহ আযাব রয়েছে। হে মুমিন বান্দারা, তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি মোকাবেলা করবে তখন কখনো পৃষ্ঠ প্রদর্শন করবে না,
জেনে রেখো, এ যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহ তাআলার গজবে পতিত হবে। তবে যুদ্ধের কৌশল হিসেবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যদি কেউ এমনটি করে তাহলে তার জন্য জাহান্নামী হবে একমাত্র আশ্রয়স্থল। আর জাহান্নাম সত্যিই নিকৃষ্ট জায়গা। যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউই হত্যা করনি, বরং আল্লাহ তাআলাই তাদের হত্যা করেছেন। আর তুমি যখন তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলে, মূলত তুমি নিক্ষেপ করনি, করেছেন আল্লাহ তাআলা স্বয়ং। তিনি এর মাধ্যমে মুমিনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে চেয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এটা হচ্ছে তোমাদের বিষয় এবং তোমাদের ব্যাপারে তার নীতি। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। হে কাফেররা, তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে, হ্যাঁ আজ সে সিদ্ধান্তকর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে। যদি এখনো তোমরা যুদ্ধ থেকে বিরত হতে চাও তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো তাহলে আমরাও ময়দানে ফিরে আসব। আর তোমাদের বাহিনীর সংখ্যা যতই বেশি হোক না কেন, তা তোমাদের কোন উপকারে আসবে না, কারণ আল্লাহ তাআলা ইমানদারদের সাথেই রয়েছেন। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করো, কখনো তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, বিশেষ করে যখন তোমরা সবকিছু শুনতেই পাচ্ছ। তোমরা তাদের মতো হয়েও না যারা মুখে বলে, হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম, কিন্তু তারা আসলে কিছুই শোনে না। আল্লাহ তাআলার কাছে তার সৃষ্টির নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মূক মানুষগুলো যারা সত্য দিন সম্পর্কে কিছুই বোঝে না। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভেতর সামান্য কোনো ভালো গুণ অবশিষ্ট আছে তাহলে তিনি তাদের অবশ্যই হিদায়তের কথা শোনাতেন। অবশ্য তিনি তাতে শোনালেও তারা তাকে উপেক্ষাই করত এবং অন্যদিকে ফিরে যেত। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে। এ কথাটা জেনে দেখো, আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝামাঝি স্থানে অবস্থান গ্রহণ করেন, আবার তোমাদের সবাইকে তার সামনেই জড়ো করা হবে। তোমরা আল্লাহ দ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো, যার ভয়াবহ শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আরো জেনে রাখো, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, এই জমিনে তোমাদের মনে করা হতো তোমরা অত্যন্ত দুর্বল, তোমরা সর্বদাই এ ভয়ে আতঙ্কিত থাকতে যে কখন অন্য মানুষরা তোমাদের উপর চড়াও হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভূখণ্ডে আশ্রয় দিলেন, তার একান্ত সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি এ আশায় তোমাদের বহুবিধ উত্তম জিনিস দান করলেন যে তোমরা আল্লাহর এসব নিয়ামতের শুকর আদায় করবে। হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত করো না। জেনে রেখো, তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মাত্র। যে এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান রয়েছে। হে ইমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্য অন্যদের সাথে পার্থক্য নির্ণয়কারী স্বতন্ত্র মর্যাদা দান করবেন, তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলার দান আসলেই অনেক বড়। স্মরণ করো, যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে। এ সময় একদিকে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আরেকদিকে আল্লাহ তাআলাও তোমার পক্ষে কৌশল চালিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো তখন তারা বলত, হ্যাঁ আমরা একথা আগেও শুনেছি, আমরা চাইলে এ ধরনের কথা তো নিজেরাও বলতে পারি, এগুলো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, মুহাম্মাদের আনীত কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য হয় তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো কিংবা তুমি আমাদের উপর কোনো কঠিন শাস্তি পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোনো আযাব দেবেন অথচ তুমি এখনো তাদের মধ্যে বর্তমান রয়েছো, আর আল্লাহ তাআলা এমনও নন যে কোনো জাতির মানুষদের তিনি শাস্তি দেবেন অথচ তারা কিছু লোক তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে।
কেনই বা আল্লাহ তাআলা এখন তাদের আযাব দিবেন না যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে অথচ তারা তো এ ঘরের আসল অভিভাবকও নয় এ ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে কিন্তু তাদের অধিকাংশ মানুষই এ কথা জানে না এ ঘরের পাশে তাদের জাহিলি যুগের নামাজ তো কিছু শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া কিছু ছিল না এ কারণেই আল্লাহ তাআলা তাদের বলবেন এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এ খাতেই ব্যয় করেছে যে এর দ্বারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে এদের জন্য তুমি ভেবো না এরা এ পথে ধন সম্পদ আরো ব্যয় করতে থাকবে অতঃপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে অতঃপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে আর যারা কুফরি করেছে আখেরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে এভাবেই আল্লাহ তাআলা ভালোকে খারাপ থেকে পৃথক করে দেবেন এবং খারাপগুলোর একটাকে আরেকটার উপর থেকে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন অতঃপর গোটা স্তূপ জাহান্নামে নিক্ষেপ করবেন মূলত এ লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে হে মুহাম্মদ যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের তুমি বলো তারা যদি এ থেকে এখনো ফিরে আসে তাহলে তাদের অতীতের সব কিছুই ক্ষমা করে দেয়া হবে তবে যদি তারা তাদের আগের কার্যকলাপের দিকে ফিরে যায় তাহলে তাদের সামনে আগের জাতিসমূহের ভয়াবহ পরিণামের দৃষ্টান্ত তো মজুদ রয়েছে হে ইমানদার লোকেরা তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না আল্লাহর জমিনে কুফরির ফেতনা বাকি থাকবে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট হয়ে যাবে হ্যাঁ তারা যদি কুফর থেকে নিবৃত্ত হয় তাহলে আল্লাহ তাআলাই হবেন তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী এ সবকিছু সত্ত্বেও যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক আল্লাহ তাআলা কত উত্তম সাহায্যকারী তিনি নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন